থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি এই টমেটোর দুইটা রোগ সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে টমেটোর ঢলে পড়ে একটা রোগ আছে মারাত্মক, এই রোগটা কিভাবে দমন করতে হয় এই বিষয়টা আপনারা এখন দেখেন। আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে এই বিষয়টা উপস্থাপন করছি। সাধারণত টমেটো ঢলে পড়া রোগ একটা হলো ছত্রাক দ্বারা হয়ে থাকে, আর ব্যাকটেরিয়া রাউস্টোনিয়া সোলানেসিয়াম নামক ব্যাকটেরিয়া এবং ফিজেরিয়াম নামক ছত্রাক দ্বারা হয়। এদের রোগের বিস্তারের অনুকূল পরিবেশ হলো মাটিবাহিত রোগ, ফসলের পরিত্যক্ত অংশ আক্রান্ত গাছ, কৃষি যন্ত্রপাতি, বৃষ্টি ও সেচের পানির মাধ্যমে রোগ ছড়ায়। উচ্চ তাপমাত্রায় এবং আর্দ্রতা রোগের অনুকূল ঘন ঘাস এবং ভিজা মাটি রোগের বাড়ায়। তা আমরা ঢলে পড়া রোগের লক্ষণগুলো দেখি। এডেলা আক্রান্ত ছত্রাকজনিত ঢলে পড়া হলে গাছ এরকম ছেড়লে ভিতরে বাদামি বা কালো রঙের দাগ পাবেন এবং জমি এরকম আস্তে আস্তে পাতাগুলি শুকিয়ে যাবে এবং আস্তে আস্তে মরবে ছত্রাকজনিত। আর এটা হলো ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়বে এবং এবং গাছ মারা যাবে। তাহলে ঢলে পড়া রোগের আর একটা পরীক্ষা আছে, যদি ব্যাকটেরিয়া দ্বারা ঢলে পড়া হয় তাহলে গাছের অংশ বিশেষ যদি আমি 1 গ্লাস পরিষ্কার পানিতে রাখি তাহলে এখান থেকে ব্যাকটেরিয়ার উজ বাইর হবে এবং সেটা দেখেও বোঝা যাবে যে ব্যাকটেরিয়া হয়েছে। এখন আমরা প্রতিকার করবো কেমনে ঢলে পড়া রোগের জন্য? প্রথমত উঁচু নিষ্কাশিত জায়গায় বীজতলা করা লাগবে। কাঠের গুঁড়া দিয়ে আগুন দিয়ে বীজতলা শোধন করে নেওয়া যেতে পারে, পলিথিন দিয়ে সোলারাইজেশন করা যেতে পারে, ফরমালিন দিয়ে ছত্রাকের ঢলে পড়া রোগের জন্য ফরমালিন দিয়ে মাটি শোধন, আক্রান্ত গাছ ধ্বংস করা, বুনো বেগুনের সাথে জোর কলম করা যেতে পারে, জমিতে চুন প্রয়োগ, 2 সপ্তাহ আগে জমিতে ট্রাইকোকম্পোস্ট 600 কেজি বারে বারে প্রয়োগ, পরিমাণ মতো পটাশ সার দেওয়া যায় এবং আক্রান্ত জমিতে অটোস্টিন 2 গ্রাম/লিটার পানিতে মিশে 7 থেকে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ হলে ফরমালিন দিয়ে মাটি শোধন করতে পারেন, আর আক্রান্ত গাছ ধ্বংস করতে হবে, কোনো বেগুনের সাথে জোর কলম করা যেতে পারে, জমিতে স্টেবল ব্লিচিং পাউডার 8 কেজি পার একর জমি চাষের সময় ব্যবহার এবং ব্যাক টু বার্ন 3 থেকে 4 গ্রাম/লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলে অনেকটা ব্যাকটেরিয়া দমন সহজ হবে। ধন্যবাদ সবাইকে।